নমস্কার আজ আবার একটা ভিডিও আর এই ভিডিও কিন্তু খেলার খবর অর্থাৎ যারা খেলা পছন্দ করেন তাদের জন্য কারণ আজকের ভিডিও খেলার খবর মানে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন যে ডার্বি নিয়ে কথা বলবো হ্যাঁ ঠিকই ধরেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান আবার এই মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার তারা মুখোমুখি হচ্ছে ডারবিতে তবে এটা আইএসএল এর এবারের আইএসএল এর প্রথম ডার্বি হতে চলেছে এবং মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল এমন একটা সময় যখন তারা সুপার কাপ বারো বছর পরে কোনো জাতীয় ট্রফি তারা তারা ঘরে তুলে নিয়েছে তারপরে মুখোমুখি হচ্ছে এবং এই ফুটবল মরসুমে ইস্ট বেঙ্গল এগিয়ে রয়েছে ডারবিতে দুই একে এগিয়ে রয়েছে অর্থাৎ এই ফুটবল মরশুমে তিনবার মুখোমুখি হয়েছে সবুজ মেরুন এবং লাল হলুদ শিবির তিনবারের মধ্যে দুবার জিতে গিয়েছে ইস্ট বেঙ্গল একটা ডুরান্ডে একটা হেরেছিল ফাইনালে হেরেছিল ডুরান্ডে এবং তার আগে ম্যাচে ডুরান্ডে ইস্টবেঙ্গল জিতেছিল অর্থাৎ এবং সুপার কাপে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে ইস্টবেঙ্গল হারিয়েছে মোহনবাগানকে ফলত দুই একে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল এই অবস্থায় দাঁড়িয়ে তারা শনিবার দিন মুখোমুখি হচ্ছে মোহন বাগানে ফলত ইস্ট বেঙ্গল কতটা উজ্জীবিত রয়েছে সেটা বোঝাই যাচ্ছে কারণ এতগুলো বছর পরে ট্রফি খরা কাটিয়ে তারা নামছে এবং ইস্ট বেঙ্গলের সাম্প্রতিক যে খেলা কার্লিস কুয়াদ্রতের আন্ডারে ইস্ট বেঙ্গল টিম যে খেলছে তাতে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে টিমটা বেশ মোটিভেটেড রয়েছে যদিও কয়েকজন দু একজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে সেভেরোকে ছেড়ে দিয়েছে কিংবা বোরহাকে ছেড়ে দিয়েছে কিন্তু তাদের অভাব কোথাও অনুভূত হবে না এটা কিন্তু ইস্ট বেঙ্গল কোচ জানাচ্ছেন পাশাপাশি মোহনবাগানে এই সুপার কাপে মোহনবাগান যে টিম খেলেছিল তার থেকে কিন্তু মোহনবাগানের শক্তি বাড়ছে কারণ জাতীয় দলে বেশ কয়েকজন ফুটবলার চলে গিয়েছিলেন টোটাল বোধ ছজন গিয়েছিলেন মোহনবাগান টিম থেকে তারা ফিরে এসেছেন ফলত মোহনবাগানের শক্তি নিঃসন্দেহে বাড়ছে ভারতীয় ফুটবলারদের নিয়ে যে তাদের যে শক্তি সেই শক্তি বাড়ছে অপরদিকে ইস্ট বেঙ্গল তাদের অধিনায়কও বেশ জন্মনে রয়েছে মোটিভেটেড রয়েছে একটা স্পিরিটের মধ্যে রয়েছে গোলের মধ্যে রয়েছে সবচেয়ে যেটা বড় বিষয় ক্লেজেন সিলভা সুপার কাপের ফাইনালেও তিনি গোল করেছেন সব দিক থেকে কিন্তু এই ডার্বি কিন্তু ভয়ঙ্কর একটা ম্যাচ হতে চলেছে দুই দলের মধ্যে ইস্ট বেঙ্গল না মোহনবাগান বাগান কে জিতবে এটা কিন্তু বলা যায় না প্রাক্তন ফুটবলাররা কিন্তু বারবারই বলেন যে এই ম্যাচের নার্ভ যারা ধরে রাখতে পারবেন তারা কিন্তু অনেক বেশি করে এগিয়ে থাকবেন আর ডারবি মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত তিনটে ম্যাচে যা দেখা গেছে ইস্ট বেঙ্গল অনেক ভালো এই ডারবি ম্যাচ হ্যান্ডেল করছে নার্ভ ধরে রাখতে পারছে বিশেষ করে তাদের যে কোচ কার্লস কুয়াদ্রত তার আমলে কিন্তু এই ইস্ট বেঙ্গল টিমটা গত কয়েক বছরে যা পারফরমেন্স করছিল সেই পারফরমেন্সকে পেছনে ফেলে রেখে একবারে ঘুরে দাঁড়িয়েছে এবং অন্য ইস্ট বেঙ্গল টিমকে দেখা যাচ্ছে চন্মনে ইস্ট বেঙ্গল টিমকে দেখা যাচ্ছে আর একটা খবর দিয়ে রাখবো সায়ন ব্যানার্জী যাকে আমরা দেখেছি যে কলকাতা লিগে খেলতে সুপার খেলতে দেখা গিয়েছে পরিবর্ত ফুটবলার হিসেবে এবং নজর কেড়েছে অনেক দিন পরে ময়দানে বাঙালি ফুটবলার তিনি নজর কেড়েছেন অল্প বয়স্ক এই তরুণ ফুটবলার তাকে ইস্টবেঙ্গল আইএসএল এর জন্য রেজিস্ট্রি করিয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ তাকেও কিন্তু মাঠে দেখা যেতে পারে আহ আগামীকালও দেখা যেতে পারে সায়ন ব্যানার্জিকে অপরদিকে মোহনবাগান এমন একটা সময় নামছে খেলতে তাদের কোচ অ্যান্টনিও লোপেজ হাভাস তিনি কিন্তু এই মরশুমে এই ডার্বি ম্যাচে প্রথম কোচিং করছেন মোহনবাগানে কারণ মোহনবাগানে ফেরান্দো চলে যাওয়ার পরে পরে হাভাসকে যখন কোচ করা হলো তারপরে কিন্তু এই ম্যাচ হতে চলেছে ডার্বি প্রথম ম্যাচ হতে চলেছে হাভাসের জন্য হাভাস তার রণকৌশল সাজানোর জন্য প্রসিদ্ধ তার নাম রয়েছে হয়তো ট্যাকটিক্যাল ফুটবল খেলে থাকেন অনেক বেশি করে নিজের ঘর বাঁচিয়ে তারপরে তিনি অ্যাটাকে যেতে ভালোবাসেন সেই জায়গায় মোহনবাগান বাগান কিন্তু অনেক বেশি জমাট হতে পারছে একদিকে তাদের ছটি প্লেয়ার চলে আসা এবং হাবাসের যে ফুরুদার বুদ্ধি ফলত দুই কোচের মধ্যেও একটা লড়াই দেখা যেতে পারে কালকে হাবাস এবং কর্ল স্কোয়াদ্রাতের মধ্যে যে মস্তিষ্ক কার মগজাস্ত্র কার ভালো সেটা কিন্তু এবং এই মগজাস্ত্রে কে মাছ দেয় এক দুই হচ্ছে যে কালকের দিনে নার্ভ শনিবার দিন নার্ভ কোন ফুটবলাররা ধরে রাখতে পারবেন কারণ ডারবি কিন্তু লড়াই পাচ্ছেন যে 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 সমর্থকদের জোর থাকবে সেটা বোধ আর বলার অপেক্ষা থাকে না একে তো এই মরশুমে ইস্টবেঙ্গল ডারবিতে মোহনবাগানের থেকে দুই একে এগিয়ে রয়েছে দেন হচ্ছে সুপার কাপে সুপার সুপার পারফরমেন্স মূলত সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল অনেক বেশি করে এগিয়ে থাকছে মোহনবাগানও এগিয়ে থাকছে কি না তারা এই যে জাতীয় দল থেকে ফিরে আসা যে ফুটবলার রয়েছে দেশীয় ফুটবলারদের জন্য এবং লোপেজ হাবাসের জন্য আমার মনে হয় মোহনবাগান সেই দিকটা এগিয়ে রয়েছে কিন্তু মোহনবাগানের থেকেও ইস্টবেঙ্গল যেভাবে যে দিকগুলোতে এগিয়ে রয়েছে সেটা কিন্তু মাঠে অনেক বেশি কার্যকরী তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আত্মতুষ্টি যেন না এসে যায় ফুটবলারদের মধ্যে কারণ সদ্যই বারো বছরের খরা কাটিয়ে একটা জাতীয় স্তরে টুর্নামেন্ট জিতে আসা কলিঙ্গ সুপার কাপ জিতে আসা তারপরে পরেই একেবারে ডার্বিতে নেমে পড়া আইএসএল এর এই মরশুমে প্রথম ডার্বিতে নেমে পড়া সব মিলিয়ে কোথাও যেন আত্মতুষ্টি না আসে ইস্ট সেটা বোধহয় ইস্ট বেঙ্গল কোচ দেখছেন সেই দিকটা বিচার বিশ্লেষণ করে কিন্তু সব দিক থেকে আমার মনে হচ্ছে যে এই ম্যাচে যদি ম্যাচের আগে পর্যন্ত ফিফটি ফিফটি বলা হয় কিন্তু আমি বলবো ইস্ট বেঙ্গল অনেক বেশি করে এগিয়ে রয়েছে শনিবারের ডার্বিতে আইএসএল এর প্রথম ডার্বিতে আপনাদের কি মনে হয় কে এগিয়ে রয়েছে এই ম্যাচে অ্যাডভান্টেজ কারা জানান আমাকে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অতি অবশ্য যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন